ওয়ার্ল্ড হিস্ট্রি রাশিয়ার জারতন্ত্র থেকে শুরু করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে পর্যন্ত এই সময়কালটাতে যা যা ঘটনা ঘটেছিল তার থেকে অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরগুলো আমরা আলোচনা করছি। আজ আমাদের পার্ট টু ক্লাস, আমরা প্রত্যেকটা প্রশ্ন করব, তার এগেনস্টে কিছুক্ষণ সময় থাকবে, দেন তারপরে আমরা সঠিক উত্তরটা বলে দেবো। এইভাবে তোমরাও চেষ্টা করবে হচ্ছে সঠিক উত্তর দেওয়ার। যারা সর্বাধিক সঠিক উত্তর দিতে পারবে তাদের নাম কমেন্ট বক্সে পিন করা থাকবে। আর তার সঙ্গে আরও একটা রিকোয়েস্ট, কে কোথা দিয়ে দেখছেন এবং আপনার নাম কি অথবা তোমার নাম কি সেইটা কমেন্ট বক্সে কমেন্ট করে দিতে পারেন, তাহলে আমাদেরও খুব সুবিধা হয় এবং আমরা একটু মোটিভেট হয়ে যাই, দেখতে পাই যে কে কোথা থেকে কতগুলো সঠিক অ্যান্সার দিতে পারছে। তার সাথে সাথে তোমাদের নাম পিন করা থাকলে এটা তো দেখতেই পাবে পরবর্তী সময় স্টুডেন্টরা যে তুমি সর্বাধিক সঠিক উত্তর দিয়েছিলে। আর তার সাথে সাথেই বলে দিই, এটা ক্লাস নাইনের চ্যাপ্টার ফাইভেও রয়েছে টোটাল টপিকটা, তো যারা ক্লাস নাইনের স্টুডেন্ট রয়েছে তারাও এই ক্লাসটা করে তোমাদের অভিজ্ঞতা বাড়াতে পারো। তো শুরু করা যাক হচ্ছে আজকের ক্লাস, দেখা যাক যে আজকের কী কী প্রশ্ন রয়েছে তোমাদের জন্য। আজকের প্রথম প্রশ্ন, রাশিয়ায় সোশ্যাল ডেমোক্রেটিক দল কোন কোন দলে বিভক্ত হয়েছিল? রাশিয়ায় যে সোশ্যাল ডেমোক্রেটিক দলটা তৈরি হয়েছিল, আমরা দেখেছিলাম কীভাবে সোশ্যাল ডেমোক্রেটিক দল তৈরি হয়েছিল, কীভাবে জারতন্ত্রের অবসান হয়েছিল। এই সোশ্যাল ডেমোক্রেটিক দলও আবার দেখলাম পরবর্তী সময় দুটো ভাগে ভাগ হয়ে গেছিলো। তার নাম কি, তার নাম তোমরা জানো এটা আমার বিশ্বাস, যারা আমার ডিটেলস ক্লাস করেছ দিয়ে লিখে দিয়েছো এতক্ষণে। চলো এবার হচ্ছে আমি বলি, মিলিয়ে নাও। রাশিয়ায় সোশ্যাল ডেমোক্রেটিক দল বলসেভিক আর হচ্ছে মেনসেভিক দলে বিভক্ত হয়েছিল কবে? 1903-এ। বলসেভিক আর মেনসেভিক দলে বিভক্ত হয়েছিল কবে? 2003-এ। চলো এক নম্বর প্রশ্ন হয়ে গেল, ঠিক তো? কজন সঠিক উত্তর দিয়েছ বলো। সেকেন্ড প্রশ্ন কি, কোন ঘটনার দ্বারা রাশিয়ায় রোমানভ বংশের পতন ঘটেছিল? কোন অর্থাৎ জারতন্ত্রের পতন ঘটেছিল, কোন ঘটনার দ্বারা রাশিয়ায় রোমানভ বংশ অথবা হচ্ছে জারতন্ত্রের পতন ঘটে? খুব সোজা অ্যান্সার, খুবই সোজা, একদম প্রথম দিকেই রয়েছে চ্যাপ্টারে। তো এটা হচ্ছে কি অ্যান্সার, 1917 খ্রিস্টাব্দে বলসেভিক বিপ্লবের ফলে রাশিয়ায় রোমানভ বংশের পতন ঘটে। 1917 বলসেভিক বিপ্লবের জন্য রাশিয়ায় রোমানভ বংশের পতন হয়ে যাচ্ছে, এরা ক্ষমতায় আসছে আর পতন হয়ে যাচ্ছে কার? জারতন্ত্র, রোমানভ বংশ। জারতন্ত্র শেষ মানে রোমানভ বংশ শেষ, ঠিক আছে? চলো এটাও ক্লিয়ার হয়ে গেল। এবার হচ্ছে আসা যাক হচ্ছে 3 নম্বর প্রশ্ন, রানী আলেকজান্ডারা কে ছিলেন? রানী আলেকজান্ডারা কে ছিলেন? এই সেই রানী, সেই আমরা বলেছিলাম না রাসপুতিনের সঙ্গে রানীর কিছু একটা রয়েছে দিয়ে তারপরে এটা আবার নিকোলাস দেখছে কিছুই বলছে না, এই জন্য হচ্ছে জনগণের ক্ষোভ এদের ওপর জন্মে গেছিলো, রাজা নিজের বউকে সামলাতে পারে না, দেশ কী সামলাবে। তো যাই হোক, রানী আলেকজান্ডারা কে ছিলেন, কোথাকার ছিলেন? অ্যান্সার মনে আছে, রানী আলেকজান্ডারা ছিলেন হচ্ছে দ্বিতীয় নিকোলাসের স্ত্রী এবং হচ্ছে এর বাড়ি ছিল জার্মানে। ক্লিয়ার? আসা যাক হচ্ছে 4 নম্বর প্রশ্ন, 4 নম্বর প্রশ্ন কী রয়েছে, অ্যান্সার দিচ্ছ তো তোমরা কমেন্ট বক্সে, সময় পাচ্ছ নাহলে পজ করে হচ্ছে অ্যান্সারটা দিয়ে দিও। আমি বেশি সময় নষ্ট করতে চাই না, তাই জন্য একটু তাড়াতাড়ি প্রশ্নগুলো বলে দিচ্ছি। তাই এটা যদি খুব ফাস্ট মনে হয় তাহলেও কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও যে আমাদের একটু ফাস্ট মনে হচ্ছে, একটু স্লো বললে ভালো হয় অথবা এই স্পিডটা ঠিক আছে, সেটা কিছু সমস্যা হলে অবশ্যই আমাকে জানিও। তো এর পরের প্রশ্ন কি, পরের প্রশ্ন হচ্ছে কোন ঘটনাকে কেন্দ্র করে রুশ জাপান যুদ্ধ শুরু হয়েছে? কোন ঘটনাকে কেন্দ্র করে রুশ জাপান, রুশ বলতে রাশিয়া, রাশিয়ার জাপানের যুদ্ধ হয়েছে, কোন ঘটনা? দেখো, রাশিয়া কর্তৃক কোরিয়া আর মাঞ্চুরিয়াকে দখল করাকে কেন্দ্র করে, কোরিয়া আর মাঞ্চুরিয়া কার দখলে থাকবে এইটাকে নিয়েই হচ্ছে রাশিয়ার সঙ্গে জাপানের যুদ্ধ লেগে যায়, ঠিক আছে? ক্লিয়ার? 4 নম্বর প্রশ্ন, আসা যাক হচ্ছে 5 নম্বর প্রশ্ন, 5 নম্বর প্রশ্ন কী রয়েছে, কোন বিপ্লব সমাজতান্ত্রিক বিপ্লব নামে পরিচিত ছিল? একটু আগেই হচ্ছে অ্যান্সারটা বলে দিয়েছি 2 নম্বর প্রশ্ন, কোন বিপ্লব সমাজতান্ত্রিক বিপ্লব নামে পরিচিত ছিল? কোন বিপ্লব? রাশিয়ার, রাশিয়ার কোন বিপ্লব সমাজতান্ত্রিক বিপ্লব নামে পরিচিত ছিল? রাশিয়া হচ্ছে এমন দেশ যেখানে প্রথম সমাজতন্ত্র প্রতিষ্ঠা হয়েছিল, কিন্তু কোন বিপ্লব এই সমাজতান্ত্রিক বিপ্লব নামে পরিচিত ছিল? তোর অ্যান্সার হচ্ছে 1917 সালের নভেম্বর মাসে সংগঠিত সমাজতান্ত্রিক বিপ্লব নামে পরিচিত ছিল। 1917 নভেম্বর বিপ্লব সমাজতান্ত্রিক বিপ্লব নামে পরিচিত ছিল, কোথাকার? রাশিয়ার। চলো আসা যাক হচ্ছে 6 নম্বর প্রশ্ন কী রয়েছে, জার দ্বিতীয় আলেকজান্ডার কবে পদত্যাগ করেছিল? এই জার আলেকজান্ডারের পদত্যাগ থেকেই হচ্ছে সমাজতন্ত্র প্রতিষ্ঠা হয়েছিল। তো এই হচ্ছে সরি রাশিয়ার দ্বিতীয় জার, মানে হচ্ছে আমি নিকোলাসের কথা বলছিলাম না, দ্বিতীয় জার কবে পদত্যাগ করেছিল, ঠিক আছে? দ্বিতীয় হচ্ছে আলেকজান্ডার, জার দ্বিতীয় আলেকজান্ডার কবে পদত্যাগ করেছিল?
এর অ্যান্সারটা তোমরা দাও, এর অ্যান্সার আমি দেবো না। চলো সাত নম্বরে আসা যায়। সাত নম্বর প্রশ্ন কি রয়েছে, প্রাবধা কি, প্রাবধা কি, প্রাবধা কি, প্রাবধা হলো, এটা একটুখানি শক্ত প্রশ্ন তোমাদেরকে বলে দিই, বলশেভিক দলের মুখপাত্র। পাবদা কি, পাবদা হচ্ছে বলশেভিক দলের মুখপাত্র। রাশিয়ার কবে জারতন্ত্রের অবসান ঘটে, এটা হচ্ছে তোমাদের আট নম্বর প্রশ্ন। জারতন্ত্রের অবসান কবে ঘটছে রাশিয়ায়, আট নম্বর প্রশ্ন। এর অ্যান্সার হচ্ছে 1917-13 মার্চ। 1917-13 মার্চ রাশিয়ায় জারতন্ত্রের পতন ঘটে যাচ্ছে। জারতন্ত্র শেষ হচ্ছে আর সমাজতন্ত্র প্রতিষ্ঠা হচ্ছে। জারতন্ত্রের মধ্যে দিয়ে পুরো হচ্ছে শেষ খতম। এটা কবে হচ্ছে, 1917-13 মার্চ জারতন্ত্র শেষ হয়ে যাচ্ছে। চলো লাস্ট প্রশ্ন, কে কবে এপ্রিল থিসিস প্রকাশ করে, কে কবে এপ্রিল থিসিস প্রকাশ করে। নাম তো শোনাই হোক, লেনিন 1917 খ্রিস্টাব্দে 16 এপ্রিল এপ্রিল থিসিস প্রকাশ করছে, ঠিক আছে। 1917-16 এপ্রিল কে করছে, লেনিন, কি এপ্রিল থিসিস প্রকাশ করছে। তো আজকের প্রশ্ন হচ্ছে এখানেই শেষ, দেখা হচ্ছে পরের পার্টে। কার কেমন লেগেছে ক্লাস, হেল্পফুল মনে হয়েছে কি না, এই প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ খুবই, তোমরা খাতায় নোট করে নাও, পরবর্তী সময় অবশ্যই কাজে লাগবে। তবে আজকের ক্লাস এতটাই, দেখা হচ্ছে পরের ক্লাসে। চলো টাটা, বাই।